নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী। আমরা কিন্তু এখন চলে এসেছি ইসলামপুর কলেজে, যেখানে কিন্তু প্রত্যেক বছরের নেই এবছরও কিন্তু পুজো হয়েছে। সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রথমে ইতিমধ্যে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি। পুজোর জোগাড় যন্ত্র কিন্তু এখনো রেডি হয়নি। তো যারা এখানে মেম্বার্সরা পুজোর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে, তাদের সাথে আমরা কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সাথে। বলছি যে আপনার নাম তুবারিজা। আপনারা তো এবার পুজোটা দায়িত্বে আছেন, তো যেহেতু প্রত্যেক বছর আমরা দেখি বড় করে পুজো হয়, এবার ছোট করে তার কোনো কারণ? কারণ এটাই যে যে করোনা মহামারী চলছে, তার জন্য আমরা একটু ছোট করে দিয়েছি। আমরা বলেছিলাম স্যার কি একটু বড় করলে ভালো হয়, কিন্তু আমাদের স্যাররা বলছে সবাই কি বড় না করে, গতবার যেরকম হয়েছিল করোনা মহামারীতে এরকমই সেবারই হবে। তো ওই ছোট করে যেহেতু আমাদের সম্ভব সেটাই করতেছি আমরা। সকাল থেকে কি কি কার্যকলাপ রয়েছিল আপনাদের? সকাল থেকে প্যান্ডেল, রাতেবেলা তো আমাদের কিছু হয়নি। তো সবাই তো দেখতে পাচ্ছি কি বৃষ্টি হচ্ছিল রাতেবেলা। সকালে আমরা আসে 4-5টায় আসে, আমরা এই যে সব কিছু কাজ টাজ করালাম, তারপরে এই যে একটু আগে রেডি হয়ে আসলাম আমরা এখানে। ধন্যবাদ। তো আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। আমরা কিন্তু আশেপাশে আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু সবাই এসে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই এসে হাজির হয়েছে, প্লাস ছবি তোলার যেটা হয় ইসলামপুর কলেজে, কিন্তু যারা পড়ুক চাই না পড়ুক কিন্তু ইসলামপুর কলেজে কিন্তু সবাই আসে ঠাকুর দেখতে। তার পাশে পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকেই রয়েছে, ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো তাদের সাথে কথা বলে নেওয়ার যেরকম চেষ্টা করবো, তার সাথে সাথে আপনাদেরকে চারিপাশটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত কিন্তু ভিড় শুরু হয়নি, তাও কিন্তু লোকজন এসছে দেখতে। বৃষ্টি কিন্তু ছিল, তাও এখন হচ্ছে কমেছে বৃষ্টি, তার মধ্যেও মানুষজন ফাঁক পেয়েছে। তো আমরা একজনকে পেয়ে গিয়েছি, তার সাথে কথা বলবো। বলছি যে আপনার নাম? আমি রীতা পাল। যেহেতু আজকে ইসলামপুর কলেজে আপনি এসছেন ঠাকুর দেখতে, তো কেমন লাগছে? কালকের যা ওয়েদার ছিল আজকে তো তাও এখন ঠিক হয়েছে ওয়েদারটা, কেমন লাগছে সেটা একটু বলুন। হ্যাঁ, ইসলামপুর কলেজে এসেছি। সকালে তো তৈরি হয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে গেছিলাম, তারপর সেখানে অঞ্জলি দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই টিপটিপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছেই। তবুও মানে কলেজে এসে খুবই ভালো লাগছে, আর সর্বোপরি যেটা ভালো লাগছে যে স্কুলটা খুলেছে, 2 বছর অপেক্ষার অবসান হলো, এটা সবচেয়ে মানে খুব 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 খুশির বিষয়। কি বলবেন, যারা হচ্ছে ধরুন অনেকেই আছে যারা হচ্ছে এখনো পর্যন্ত মনে করছে যে না স্কুলে পাঠাবো না, এখনো কোভিডের ইয়ে, তাদের না? আমার তো মনে হয় যে কোভিড একটা সময়তে খুবই আতঙ্কেরই ছিল, সে সময়টা আমরা ওভারকাম করেছি। মানে বেশিরভাগই ভ্যাকসিন হয়ে গেছে, ছোট বেবিদের হয়নি ঠিকই, কিন্তু আমার মনে হয় আর খুব বেশি অসুবিধে হবে না। তার কারণ যে ওমিক্রন এসেছে সেটাও আমার ঘরে হয়ে গেল, মানে পজিটিভ ছিল 2-3 জনের। তো দেখলাম যে তাতে খুব বেশি অসুবিধে হচ্ছে না, খুব সামান্যই ওই সর্দি কাশি গলা ব্যথা, আর বাচ্চারও হলো, কিন্তু সেটা টেস্ট করা হয়নি। বাচ্চা ঠিকই ছিল, এমনিতে অসুবিধা খুব একটা হয়নি। সাধারণত মানে এত বছর ধরে যেরকম সর্দি কাশি জ্বর হয়েছে বাড়িতে, আমার মনে হলো সেই রকমই, আর আমার ভয় লাগছে না, সেই জন্য মাস্কটা এনেছি হাতে কিন্তু পরিনি এখনো। তো আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম তার সাথে। আমরা কিন্তু আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু অনেকজনই চলে এসেছে, প্লাস ছবি তোলার ধুম কিন্তু লেগে গিয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর যেরকম চেষ্টা করছি। পাশাপাশি যেরকম আমরা শুনতে পারলাম, অনেকেই কিন্তু ইতিমধ্যে অনেক আনন্দিত যে আমরা মানে স্কুল হচ্ছে খুলে গিয়েছে। আমরা একজনের সাথে কথা বলে নেব। আপনার নাম? পাপিয়া। প্রত্যেক বছর না এবছর ইসলামপুরের ঠাকুর দেখতে এসেছে? হ্যাঁ, এবছরই সুযোগ হয়েছে আসার, আগের বছর হয়নি। তো বলছি কেমন লাগছে? ভীষণ ভালো, কলেজ খুলেছে। হ্যাঁ, এটাই সব থেকে আনন্দ যে স্কুল কলেজ খুলেছে, এতদিন পর স্কুল কলেজের দরজা খুললো এবং আমরা আসতে পারলাম, দেখতে পারছি, ভালো লাগছে। কি করছেন আজকে সকাল থেকে, কি কি প্ল্যান রয়েছে? সকাল থেকে পুজো হয়েছে পাড়ায়, ওই পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে, অঞ্জলির পর বৃষ্টি যেহেতু একটু কমলো তাই আবহাওয়া বদলের জন্য আমরাও একটু ঘুরতে বেরোলাম। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম তার সাথে, এবং
এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইসলামপুর কলেজে ছোট করেও হোক এবার কিন্তু পুজো হয়েছে, কলেজ স্কুল কলেজ কিন্তু খুলেছে আগামী কাল থেকে, তো সেটার জন্য তারা বাচ্চারাও যেরকম আনন্দিত তাদের গার্জেনরাও যেহেতু আনন্দিত, আপনারা সেটা শুনে নিলেন গার্জেনের কাছ থেকেই। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল আমার সহপ্রতিনিধি সৌমিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।